খবর পাওয়া মাত্রই নার্সিং হোমে পৌঁছে গিয়েছিলাম আমরা 24 ঘন্টা আর মিডিয়া দেখি ভোল বদল করলো নার্সিং হোম কর্তৃপক্ষ শেষ পর্যন্ত গ্রামবাসীদের সঙ্গে রফায় রাজি হলেন তারা 15,000 টাকার বদলে ছেড়ে দেওয়া হলো চুমকি লেটকে শুধু চলে গেল একটা প্রাণ আমাদের আর্থিক সমর্থন খারাপ উনি টাকা পয়সা দিতে পারবেন না সঙ্গে আছে 5,000 করে পেছনে ছেড়ে দেবেন।